হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মনি। সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়াল থেকে। আমাদের পার্লারে কে আসলো? একটা মডেল আপু। উনি অনেক নাটক ওনাকে দেখেছি, প্রত্যেকের নাটক অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর অভিনয় করে, তাই ওনাকে লাইভে চলে নিয়ে আসলাম। উনি প্রত্যেকবার আমার যে পার্লার আসে আর ওনার ভিডিওগুলো, নতুন যে নাটকগুলো চলে এগুলো আমাকে দেখায়। উনি অনেক নাটক করেছে, ভালো লাগে। আর উনি লোক কার, তুমি কোন নায়কের ভক্ত বলো তো? জায়েদ খান, শিরায় শিরায় রক্ত, আমি জায়েদ খানের ভক্ত। ও কিন্তু সত্যি সত্যি জায়েদ খানকে অনেক লাভ করে, প্রত্যেকবার আসিয়াই বলে আমার জায়েদ খান অনেক ভালো, আমার কোন নায়কই ভালো লাগে না। ওনার সাথে আর ওনার সাথে ছবি করার জন্য ওর খুব আগ্রহ, বাট মানে উপরওয়ালার ইচ্ছা কখন কার কোন দিকে ঘুরে যায় মরছিটাও যাই না। বাট ওর অনেক লাইভ দেখি আমি, অনেক নাটক দেখি, ওর নাটকগুলোতে অনেক ভালো অভিনয় করে, ভালো লাগে। ক্যামেরা ফেস যাক বড় কথা না, ওর মন মানুষ তো অনেক ভালো, অনেক ফ্রেশ মন মানুষ, ফ্রেশ মনের মানুষ একজন। আপু আমাদের সার্ভিস কেমন লাগে? দুর্দান্ত, সবাই চলে আসুন ইনস্টাওয়ার বিউটি পার্লারে। আমি সবসময় প্যাকেজটা নেই, এই প্যাকেজে অনেক কিছু আছে, পেডিকিউর, ম্যানিকিউর, তারপর হচ্ছে হেয়ার স্পা, মানে ফেসিয়াল, ফেসিয়াল সবকিছু মিলিয়ে এখন আমার পুরো আপাতমস্তক চেঞ্জ। আমি অনেক মানে দেখা গেছে যে আমার স্কিনে প্রবলেম দেখা দিচ্ছিল, যখন আমি ইনস্টাওয়ার বিউটি পার্লারে চলে আসছি মহিরাপুর সার্ভিস নিতে। সো দেরি না করুন, চলে আসুন, অনেক দারুণ, এবং আমি অনেক কনফিডেন্স ফিল করতেছি, অনেক ফ্রেশ ফিল করতেছি। তুমি কতদিন কতদিন পর পর আসো? আমি এক মাস পর পরই চলে আসছি। তুমি কত বছর ধরে আসো? আমি তো 2-3 বছর ধরে আসছি। ওনার রিবুটিং কিন্তু আমার থেকে করেছিল, দুই বছর আগে আমার থেকে করেছে, খুব শীঘ্রই আবার করব। ক্যারাটিনটা খুবই দারুণ, আপনি যেভাবে দেখাই দিবেন ঠিক সেম টু সেম কপি কপি করতে পারবে। তোমার এই জনপ্রিয় গানটা একটু বলে দাও তো আমাদেরকে, কোনটা? ওই যে ওয়াকা ওয়াকা, হ্যাঁ। কোন শব্দ হবে না, সিরিয়াসলি অনেক সুন্দর করে ও, কিন্তু এই গানটা অনেক ব্রাইডাল, সবাই জানে। আচ্ছা ওকে প্রিয়তম গানটা শুনি ওর মুখ থেকে। ওকে গাও। একটা মানুষ কত রূপ থাকে, এই অ্যাপটা দেখলে মনে হয় একটা মানুষের কত রূপ থাকে। ও কিন্তু সত্যি অনেক সুন্দর গান করে, প্রত্যেকটা গান নকল করতে পারে, ভালো লাগে। আর মিস করি ও যে সময় আমার, ও যতগুলো নাটক বাইয়া আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে আমার ভালো লাগে দেখি। এগুলা রিসেন্টলি আর অনেকগুলো নাটক বেরোচ্ছে, আমি আপুকে সেন্ড করে দিই। ও হলো জায়েদ খানের নায়িকা, এটা সবাই জানে, অল বিশ্ব জানে, অল বিশ্ব জানে। ও জায়েদ খানকে অনেক লাভ করে, অনেক লাভ করে, অনেক জায়েদ খান যদি কোন সময় তোমার প্রপোজ করে তুমি কি করবা? ও ইস্টে কি করে ফেলবে, চিন্তা করে দেখো, ও কত ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে, সবাই আসবে আমাদের বলারে? অবশ্যই সারা জীবন আসবো এবং চলতেই থাকবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ, আল্লাহ হাফেজ।